গ্রামীণ নির্বাচন মানেই তো সাজানো, এটা ফ্রডুলেন্ট, এটা ফার্সিয়াল, এটা স্যাম। নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি। আমি যে কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি, অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য। দু একটিতে দেখছি কিছু লোক, অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে, এবং ওখান থেকে স্পটে যারা এটাকে পর্যবেক্ষণ করছেন নানাভাবেই, তারা বলছেন যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে, আবার এসে লাইনে দাঁড়াচ্ছে। এই ধরনের একটা মানে মানে বৃত্তাকারে আর কি তারা কাজটা করছেন। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সবচাইতে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে, এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম, যেখান থেকে আপনারাও বঞ্চিত, দেশের মানুষ বঞ্চিত, আমরাও বঞ্চিত যারা রাজনীতি করি, তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছেন, তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে তারা ভোট কেন্দ্র না জানি। আমাদের কিছু গুরুত্বপূর্ণ নেতা যারা বিভিন্ন বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালন করেন, এই দুর্যোগ দুর্বিপাকের সময় অসংখ্য মামলা মাথায় নিয়ে তারা কাজ করেছেন, কাজ করে গেছেন, তারা দৌড়াচ্ছেন উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত। কিন্তু আমি এটুকু শুধু আপনাদের কিছু অনুরোধ করব, এর মধ্যেও এমন কিছু চরিত্র হননকারী, মানে চরিত্র হনন বলতে ধরেন নানা ধরনের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এই অভিযোগ দিয়ে নিউজ করা হচ্ছে, এটি আমার মনে হয় বস্তুনিষ্ঠতার পরিপন্থী। সবাই করেননি, দুই একটি পত্রিকা করেছে। আমার মনে হয় যে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার যে গতি এটা আরও তীব্র হবে, এটা আরও বলশালী হবে, এবং আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এটা আমি কাউকে পছন্দ করি না এই বলে কাউকে যদি ঘায়েল করার বিষয় থাকে তাহলে এটি হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিনীত অনুরোধ জানাবো সবাইকে যে আমাদের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক সম্পর্কে এই নিউজের কারণে তারা আজকে একদিকে সরকারের দ্বারা তারা নির্যাতিত হচ্ছেন, অনেককেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, কারাগার থেকে সদ্য বেরিয়ে আসছেন এই পরিস্থিতির মধ্যে, এবং জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে এই ধরনের সংবাদ এটি সরকারকেই উৎসাহিত করেছে। আমাদের একজন সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শকর, তার বাড়িতে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিবি সেখানে অবস্থান করছে, অথচ সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিল, অত্যন্ত স্বচ্ছল পরিবারের একজন ছিল। আমাদের মাহবুবুর রহমান স্বামী, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু রেজিয়ার ছিল, এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে সে গড়ে উঠেছে। শাহিন শকর যেমন বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ছিল, স্বামীও ছিল সেখানে কি বলে যে নির্বাচিত এজিএস। বিলকিস জাহান, সে ছিল বিএম কলেজ বাংলাদেশের কয়েকটি বিখ্যাত কলেজের মধ্যে একটি কলেজের নির্বাচিত এজিএস। কেন জানি আমার মনে হয়েছে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের মানে সংবাদ, যেটি আমরা মনে করি যে গণতন্ত্রের লড়াইয়ে গণমাধ্যম হচ্ছে সবচাইতে বড় একটি সহায়ক শক্তি, সেখান থেকে কোনো আঘাত হলে পরে এটা গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করা হবে এবং গণতান্ত্রিক সংগ্রামকেই ব্যাহত করা হবে। আমার মনে হয় আপনারা সংবাদপত্রের যে মূল দিক সেটি হচ্ছে বস্তুনিষ্ঠতা, সেই বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করেই আপনারা সংবাদ পরিবেশন করবেন।